ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চতুর্থ বর্ষের শেষে সেমিস্টারের পরীক্ষা বাতিলের দাবিতে আবারও জলপাইগুড়ি ফার্মেসি কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, ফের কলেজে এসে পরীক্ষায় বসার জন্য চাপ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যে 7টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন চতুর্থ বর্ষের পড়ুয়াদের একাংশ। আগামীকাল থেকে অনশনে বসার হুঁশিয়ারি। এ নিয়ে বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন বলে দাবি পড়ুয়াদের। চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা বাতিলের দাবিতে এর আগে 17ই অগস্ট কলেজের অধ্যক্ষকে 28 ঘন্টা ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। কথা বলি এই বক্তব্যটা কি।